কাতার বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে মরক্কোর জয়ের পর ব্রাসেলসের বিভিন্ন এলাকায় দাঙ্গা দেখা দেয় রাজধানীতে ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় উগ্র সমর্থকরা রবিবার রাতে ম্যাচের পর মরক্কোর পতাকা গায়ে জড়ানো অনেক সমর্থক উদযাপনের জন্য রাস্তায় নেমে আসে পরে এলাকাগুলোতে সহিংসতা দেখা দিলে টিয়ার গ্যাস জল কামার নিক্ষেপ করে পুলিশ দাঙ্গার ঘটনায় সাংবাদিক সহ আহত হয়েছেন বেশ কয়েকজন এই ঘটনায় নিন্দা জানিয়ে শহরের সিটি সেন্টার থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি অবনতির সংখ্যায় মেট্রো স্টেশন বন্ধের পাশাপাশি বেশ কিছু এলাকায় লোক চলাচল বন্ধ রেখেছে প্রশাসন এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বেলজিয়ামের নিরাপত্তা বাহিনী এদিকে উত্তেজনা দেখা দেয় আরেক শহর অ্যান্টওয়ারপেও